মরিগাঁও জিলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের উদ্যোগত ইফতার অনুষ্ঠান বিশ্ব শান্তি আর ভাতৃত্ববোধের কামনার মরিগাঁও জিলা কংগ্রেস কমিটির সংখ্যালঘু বিভাগের উদ্যোগত মরিগাঁও কংগ্রেসের হিরুদ ভবনত ইসলামধর্মী লোকর পবিত্র রোজার ইফতারের আয়োজন করে আর উক্ত অনুষ্ঠানত উপস্থিত থাকে কংগ্রেসের বহুকেইজন রাজ্যিক আর জেলা পর্যায়ের বহু বিষয়ববীয়ার লগতে প্রায় 2 শতাধিক কংগ্রেস কর্মী শুভাকাঙ্ক্ষী সকল মরিগাঁও জিলা কংগ্রেস কমিটির সংখ্যালঘু বিভাগের অধ্যক্ষ নেকিবুর রহমানে দেশত দিনক দিনে বৃদ্ধি হওয়া মূল্যবৃদ্ধি আর অমঙ্গলের নাশের এই ইফতার অনুষ্ঠান আয়োজন করা বলে জানিবলৈ দিয়ে সাধারণ মানুষের যি অশান্তি হয়েছে অশান্তিব যাতে সালে দূর করে তারবাবে অনুরোধ জানাইছো। আর মাজতে আমি দেখিলে পালো অশান্তি পরিবেশ সৃষ্টি করবলে আহিছিলে টুগুরিয়া নামৰ নেতাজনে বিজেপির বিশ্ব হিন্দু পরিষদের টুগুরিয়া নামৰ যিজন নেতায় আহি এটা অশান্তি শব্দ কিছু কই গেছে 50 লাখ বাংলাদেশী আছে 12 লাখ বাংলাদেশী আছে এমাহের ভিতর খেদি পঠিয়াবেন 51 চনের অমুক করবেন গতি কংগ্রেস সরকার দিনত এই টুগুরিয়াক অসমত আহা নিষিদ্ধ করে থ দিছিলে গতি এই ধরনের ব্যক্তি অসমের শান্তি আমার যি মিলাপ্রীতি আছে এইব যাতে মিলাপ্রীতি যাতে আমার যাতে বজায় থাকে বুঝি আছে আজিলেকে আমার অসমের সকলের মাজতে মিলাপ্রীতি আছে এই মিলাপ্রীতি যদি থাকে এই ধরনের টুকুরিয়া ব্যক্তি সকলে যাতে অশান্তি পরিবেশ সৃষ্টি করব নয় তার উপর সরকারে এই লোকের এই সকল ব্যক্তির উপর ব্যবস্থা লওয়ার বাবে আজি এই ইফতারের জড়িয়ে সরকারক আহ্বান জানাইছো। আগন্তক আহি থকা আমার অসমর বাপতি রঙালী বিহুর শুভেচ্ছা আমি সংখ্যালঘু বিভাগের তরফের সমূহ অসমবাসী তথা মরিগাঁও জেলাবাসীক আমি রঙালী বিহুর শুভেচ্ছা জ্ঞাপন করছো। Thank you.
মোক আৰু দুদিনমান সময় দিওঁ ছোৱালীজনী আনি মই আপোনাৰ হাতত কটামি মানুহটোৱে মোক মাৰি পেলাব এইবোৰ ৰঙা চকু আপুনি বেলেগক দেখুৱাব কি